ব্যাক টু মাই চ্যানেল মাম্পি লাইফ স্টাইল। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই সুস্থ আছো আর ভালো আছো, আর আমিও ভালো আছি। আর আজকে হলো শনিবার, আর সকাল সকালেই ছোট্ট বাগানটা দিয়ে আমার ব্লগটা স্টার্ট করলাম। তো ফুলগুলো কেমন লাগছে দেখতে অবশ্যই কমেন্ট করে জানিও। আর এই যে ভিডিও বানাতে গিয়ে একটা গাছের ডাল ভেঙে ফেলেছি, তো ওই ভাঙা ডালটাই আবার ওটাকে একটু ভেঙে ছোট করে নিয়ে এসে ঘরের মধ্যে রাখলাম। ফুলগুলো দেখতে ভালো লাগছে তাই ঘরে নিয়ে এসে রাখলাম, কিন্তু এই ফুলগুলোতে না প্রচুর পিঁপড়া থাকে, আমি আমার ভয়ও পাচ্ছিলাম। তো এখনই আমার ওপরটাতে রেখেছি, আর এই যে এখানে বাবাই বাবলসগুলো নিয়ে খেলছিলো, আর বাবলসগুলো নিয়ে খেলছিলো, আর এই যে ওখানে ওর পাপু ওকে দুটো বিস্কুট এনেছে ওগুলো ওকে দিলাম, আর ওগুলো দেখাতে গিয়ে এই যে বাবলসের যে লিকুইডটা থাকে ওটা ফেলে দিল। আর এখন এই যে সকাল সকাল চা বানিয়ে ফেললাম বরের জন্য, তারপর চানটানসের এই যে এখন পুজো দিলাম, ঠাকুরের সামনেটা দেখো পুরো ফুল দিয়ে সাজিয়ে দিয়েছি। ওই যে একটু আগে তোমাদেরকে ফুলগুলো দেখালাম না গাছে কত ফুল হয়েছে, ওই ফুলগুলোই তুলে আনলাম, তারপর এই যে ঠাকুরের সামনেটা সাজিয়ে দিলাম। আর দেখো ওই যে গোলাপ ফুলটা ফুটেছিলো তোমাদেরকে দেখিয়েছিলাম, ওই গোলাপ ফুলটা কৃষ্ণ ঠাকুরের রয়েছে, মাথার যে মুকুটটা আছে ওখানে দিয়েছি, খুব সুন্দর লাগছিলো দেখতে, তাই ভাবলাম তোমাদেরকে একটু দেখিয়ে দিই। তো কেমন লাগছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। আর চলো এখন যাওয়া যাক রান্নাঘরে। আর এখন আমার রান্না হয়ে গেছে, আজকে শুধু ডিমের ঝোল ভাত করেছি, বাবার খিদে পেয়ে গেছে যে ওর জন্য ভাতও বাড়ছি, ওকে খাওয়াবো, আর ওকে ডিমের ঝোল ভাত খাওয়াবো। আর আজকে কিছু রান্না করিনি, কালকে রাত্রের তরকারি আছে ওগুলোকে গরম করব। আর এই যে এখানে আমি কেরিয়া পাতাটা ধোয়ার জন্য রেখেছি, আর একটু সাবু ভিজিয়ে রেখেছি, ওই বিকেলবেলা উপমা টাইপের হয় না ওগুলো ওরম বানিয়ে খাবো তাই জন্য। আর বাবা এই যে এখানে বন্দুক নিয়ে ক্যাপ কাটাচ্ছে, কিরকম আওয়াজ হচ্ছিল বাবাই? ওটা হবে না, দাও আরো ক্যাপ ভরে দিই, আরো ক্যাপ ভরে দিই, দাও দুম। বাবা এর বন্দুক আবার ক্যাপ ভরে দিচ্ছে, আরো কেমন ভয় পাচ্ছে দেখো। তুই এত ভয় পাস? না না ভয় পাই না, তুমি তো বলছিস এরকম করতে। হ্যাঁ চোখে চিটকে যাবে ওই জন্য বলছি অন্যদিকে তাকাতে। কি হলো? কিছুই হলো না, শেষ বোধ হয়, শেষ খতম, আবার পরে বিকেল বেলা। হ্যাঁ আর এখন বাজে দুপুর দুটো, আর দেখো চারিদিকটা মেঘলা মেঘলা হয়ে যাচ্ছে হালকা হালকা, আজকেও বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে। কালকে যা বৃষ্টি হলো চারটার সময় তো মনে হচ্ছিলো পুরো রাত হয়ে গেছে। তো এখন যে বাইরে জামা কাপড়গুলো মেলা ছিল ওগুলো উঠাতে আসলাম, ভাবলাম একটু ভিডিও করি। আর এখন বিকেল সাড়ে চারটা মতো বাজে, আর আমি যে উপমাটা বানিয়ে আনলাম এক্ষুনি গরম আছে প্রচুর, আর বাবাইকে জিজ্ঞাসা করছি খাবে না কি না, ও তো খাবে বলছে কিন্তু ও সাবুর উপমা খেতে চায় না, দেখা যাক খায় নাকি। আর আমাদের এখন খাওয়া হয়ে গেছে, এই যে বাবাই দেখো শুয়ে আছে, এখন বাজে পাঁচটা, আর সাড়ে পাঁচটার সময় টিউশন যাবে, পাঁচটা বাজেনি এখনো বোধ হয়, দাঁড়ো টাইমটা নিয়ে বসে, ও চারটা চল্লিশ, বাবাই সাড়ে পাঁচটার সময় টিউশন যাবে। তো বাবাই কেমন লাগলো খাবারটা? আমি ক্যামেরাটা অন করলাম, ও খেতে খেতে বললো মামা কি টেস্টি হয়েছে, আবার বানিয়ে দিবে, আগে খেতো না, আজকে ফার্স্ট টাইম খেলো, এক চামচ খাওয়ার পরে বলছে টেস্টি হয়েছে আর আমি খাবো। তো আমি তাই ভাবলাম ক্যামেরাটা অন করে বলি, আর এখন কি সব বলছে, কেমন লাগছে? তুমি আলু দিয়ে আনি বলে ভালো লাগলো না। কি আলু খাওয়ালাম তো? আলু দিলে না, আলু একটু একটু দিয়েছি আমি, নাকি একটু একটু আলু দিয়েছি ওকে? ও কার্টুন দেখে দেখে গেম খেলে খেতে, যখন তুমি খাও না তখন বুঝতেই পারো না যে আমি তোমাকে কি খাওয়াই, সারাক্ষণ তো কার্টুন দেখছে গেম খেলছে, ও বুঝবে কি করে আমি ওকে কি খাওয়াচ্ছি। আর সন্ধ্যাবেলা এখন এই যে বতটা প্যাটিসানে দিয়েছে এগুলো এখন খাবো, এগুলো খাবো বলতে দুটো খেতে পারবো না, একটাই খাবো আমি। আর দেখো সকালবেলা যে ফুলটা এনে রাখছিলাম এখন সন্ধ্যাবেলা কেমন শুকিয়ে গেছে পুরো, তো এটা খাবো সকালে ফেলে দেবো এখন থাক। আর আজকের ব্লগটা এখানেই শেষ করছি, তোমাদের ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না।